দেখো, এক্স ইকুয়াল টু যদি -1, ওয়াই ইকুয়াল টু যদি 2 হয়, জেড ইকুয়াল টু যদি -3, আর পি ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে রুট ওভার 2p প্লাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস পি জেড এর ভ্যালু কত, এর ভ্যালু বা মান কত, বুঝতে পারলে? এক্স ইকুয়াল টু যদি -1, ওয়াই ইকুয়াল টু যদি 2, জেড ইকুয়াল টু -3, আর পি ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে রুট ওভার 2p প্লাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস পি জেড এর ভ্যালু কত, কে করবে? দেখো, প্রথমে রুট ওভার দিয়ে ফেললে কী হবে, প্রত্যেকটার ভ্যালু মান বসাবে, 2 ইন্টু, এদের মধ্যে কিছু নেই মানে ইন্টু রয়েছে, পির ভ্যালু কত 5, প্রত্যেকটা ভ্যালুকে ব্র্যাকেটে রাখবে, তাহলে ভুল হবে না প্লাস মাইনাসের। এক্সের ভ্যালু কত -1, ব্র্যাকেটে রাখলে, ওয়াইয়ের ভ্যালু কত 2, ব্র্যাকেটে রাখলে, জেডের ভ্যালু কত -3, ব্র্যাকেটে রাখলে, এই লিখে ফেললাম, রুট ওভারটাকে বাড়িয়ে দিলাম একটু, ঠিক আছে? 1 মাইনাস পির ভ্যালু কত, পির ভ্যালু 5, ইন্টু জেডের ভ্যালু কত -3, এই হলো ব্যাপার, বোঝা গেছে? প্রথমে এইভাবে আমরা লিখে ফেললাম, রুট ওভারটাকে ঠিক করে দেবে। আচ্ছা, নেক্সট পরের লাইন দেখো, ইন্টু করছি, মনে রাখবে প্রথমে ইন্টু করার সময় সাইনের ইন্টু হয়, তারপরে নাম্বার, সাইন তারপরে নাম্বার, ঠিক আছে? তো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস দেওয়ার দরকার নেই, কিছু নেই মানে প্লাস থাকে, 5/2 ইন্টু বলে কী হয় 10। আচ্ছা, এই জায়গাটা দেখো এবার ভালো করে, এই পোর্শনটা ভালো করে দেখবে, দেখো প্লাস মাইনাস যে মাইনাস হলো, মাইনাস যে মাইনাস যে প্লাস হলো, 3/2 ইন্টু করে 1-এর ভ্যালু নেই, এখানে 1 ইন্টু করলে একই সেম হয়, 3/2 ইন্টু করলে 6 হলো, বাই এই জায়গাটা ভালো করে খেলো, 1 করে রয়েছে এখানে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? 3 আর 5 যদি ইন্টু করি, 3 5-এ 15, ঠিক আছে? পরের লাইন দেখো, 16/16। আচ্ছা, এইবার এই জায়গাটা খেয়াল করো, রুট ওভার রয়েছে টোটালটার উপরে রুট ওভার, মানে কি 16 উপরেও রুট ওভার, এই 16 উপরেও রুট ওভার, ভেঙে দেখালাম, নাও দেখাতে পারো, 16 যদি আমরা এখানে এখানেই কাটিং করে নিতে পারো, কাটাকাটি করে নিতে পারো, তোমাদের এটা বোঝানোর জন্য আমি এটা রাখলাম, 16 যদি আমি বর্গমূল করি বা রুট ওভার করি, তাহলে কী হয়, 4, এটাও করলে 4/4, 4/4 কেটে গেল, তাহলে আনসার হলো 1, ঠিক আছে? বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এটা যদি বুঝে যাও, তাহলে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করে কমেন্টস করে জানাবে প্রত্যেকে, ঠিক আছে? একই ভ্যালু, এক্সের ভ্যালু -1, ওয়াইয়ের ভ্যালু 2, জেডের ভ্যালু -3, পির ভ্যালু 5, এই ভ্যালু দিয়ে করবে তোমরা, 3xp -2yz বাই 3p -2z, ঠিক আছে? এটা তোমরা করবে, আর এর সাথে আরেকটা দিচ্ছি, করো রুট ওভার py প্লাস 3x -3xz বাই পি প্লাস ওয়াই প্লাস 2z, এই হলো দুটো, এই দুটো করবে এবং কমেন্টস করে জানাবে প্রত্যেকে, 3xp -2yz 3p -2z রুট ওভার py প্লাস 3x -3xz পি প্লাস ওয়াই প্লাস 2z, ঠিক আছে? এই আগেরটা ভালো করে বুঝে নেবে, বুঝে এই দুটো করে আমাকে আনসারটা কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, নরেনজ্যোতি টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, সেই ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো।